আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দর্শক, আপনারা যারা ইউটিউবে নতুন ভিডিও বানান তাদের জন্য আজকের এই ভিডিওটি, আজকে আমি আপনাদেরকে দুইটি টিপস শেয়ার করব, যেগুলো যদি আপনারা ফলো করেন আশা করি আপনাদের ভিডিওগুলি অবশ্যই হিউজ পরিমাণ ভিউ হবে। দর্শক, ইউটিউবে যারা আমরা ভিডিও বানিয়ে থাকি আমাদের ভিডিওগুলিও অনেক সময় ভিউজ খুব কম হয়। কী কারণে ভিডিওগুলো ভিউ কম হয়? তার এক নম্বর কারণ হচ্ছে, আপনি যদি ভিডিওতে কোনো কড না লাগান অথবা অ্যান স্ক্রিন ইউজ না করেন তাহলে আপনার ভিডিওতে অবশ্যই ভিউজ কম হবে। কারণ আপনি যে ভিডিওটি বানিয়েছেন এই ভিডিওটি যদি আপনি কড লাগান অথবা অ্যান স্ক্রিনে ভিডিও অ্যাড করেন তাহলে আপনি যে ভিডিওটি রিসেন্টলি আপলোড করেছেন এই ভিডিওটি আপনার ভিউয়ার্সরা দেখার পরে এখানে যে ভিডিওগুলো আপনি সাজেস্ট করবেন সেই ভিডিওগুলো তারা দেখবে। ইউটিউবের আমরা যখন ভিডিও ওয়াচ করি তখন আমাদের ভিডিও চলাকালীন এই ধরনের লিঙ্ক আসে, এটাকে আমরা অনেকেই জানি না এটাকে কি বলে, তো এটাকে বলে কড। এই কড কীভাবে লাগাবেন এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তারপরে ভিডিওর শেষে আমরা যখন কোনো ভিডিও ওয়াচ করি তখন ভিডিওর শেষে খেয়াল করবেন এ ধরনের কয়েকটি ভিডিও আপনার চ্যানেলে শো করে। এতে করে আপনার যখন যে ভিডিওটি আপনি দেখেছেন এই ভিডিওটি যদি দেখা শেষ হয়ে যায় তখন সিম্পলি যে কোনো ভিডিওতে ক্লিক করলে আবার ওই ভিডিওটি নতুন করে দেখতে পারবেন। এটাকে ইউটিউবে বলা হয় অ্যান স্ক্রিন। তো এই দুটি পদ্ধতি যদি আপনি ব্যবহার করেন আশা করি আপনার ইউটিউবের ভিডিও অবশ্যই অবশ্যই অনেক পরিমাণ ভিউজ হবে। তো চলুন বেশি কথা না বলে কম্পিউটার। তো ভিডিওতে আপনি কট এবং অ্যান স্ক্রিন যোগ করতে আপনি আপনার মোবাইল দিয়েও করতে পারবেন। যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে তাহলে সহজে করা যায়, তবে মোবাইল দিয়েও খুব সহজভাবে করতে পারবেন। তার পদ্ধতিটি আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ক্রোম ব্রাউজারটি ওপেন করব। এখান থেকে আমি সরাসরি আমি ইউটিউবে ক্লিক করি। ইউটিউবে ক্লিক করার পরে এখান থেকে এই যে থ্রি ডট তিনটি এই অপশনটি দেখতেছেন, এই থ্রি ডট থেকে আমার মোবাইলের ব্রাউজারটিকে আমি ডেস্কটপ মোড করে নিব। এখানে টিক মার্ক দিয়ে দিলাম। এখন আমার মোবাইলে ডেস্কটপে দেখতে যেরকম আমার মোবাইলেও ঠিক এরকম হয়ে গেছে। তো এখন আমি আমার চ্যানেলের এখানে লোগোটিতে ক্লিক করি। ক্লিক করার পরে আমি ইউটিউব স্টুডিওতে চলে যাব। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আপনার চ্যানেলের যেই ভিডিওটিতে আপনি অ্যান স্ক্রিন এবং কড লাগাতে চান সেই কডটি ভিডিওটিতে আপনি ক্লিক করতে হবে। তো ভিডিওটিতে যাওয়ার জন্য আপনাকে সিম্পলি এখানে ক্লিক করতে হবে। এখানে আমি ভিডিও অপশনটিতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই যে দেখুন এই ভিডিওগুলি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে। তো এই ভিডিওগুলি আমি সম্ভবত 22 তারিখে আপলোড করেছিলাম। আমি এই ভিডিওতে এই যে বাদামিমার ভিডিওটি এই ভিডিওটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে দেখতেছেন এখানে ভিডিওর সব ডিটেলসগুলো আপনার সামনে দেখাবে। এখানে দেখতেছেন টাইটেল, তারপরে ডেসক্রিপশন, তারপরে আছে থাম্বনেল, তারপরে এখানে ভিডিওগুলো ইয়েস ইটস মেড ফর কিডস, নো ইটস নট মেড ফর কিডস। এখানে আপনাকে নো ইট ইজ নট মেড ফর কিডস এটাকে আপনি সিলেক্ট করে নিতে হবে। তারপর নিচে আছে ট্যাগ অপশন, এখানে ট্যাগগুলো আপনি আপনার মন মতো অ্যাড করে নিতে পারবেন। তো যেহেতু আমি এই ভিডিওটি শুধুমাত্র অ্যান স্ক্রিন এবং কডের জন্য ভিডিওটি বানিয়েছি তো আমি সরাসরি আপনাকে অ্যান স্ক্রিনে আমি ক্লিক করি। এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখতেছেন অলরেডি আমার ভিডিওতে অ্যান্ড স্ক্রিন অ্যাড করা আছে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই যে এখানে দেখতেছেন ভিডিওর শেষে এখানে আছে এই যে এই ভিডিওটি ভিডিও মোস্ট রিসেন্ট আপলোড, ভিডিও বেস্ট ফর ভিউয়ার, এবং এখানে আমার চ্যানেলের লোগোটি দেখাচ্ছে। তো এটি আমি নিজে আমার চ্যানেল থেকে আমি অ্যাড করছি। তো এখন আমি প্রথমে আমি এখানে এলিমেন্টে ক্লিক করব। করার পরে আমার চ্যানেলের ভিডিওতে আগে যাব। তো এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও এলিমেন্টে অ্যাড করে নেব।
এই যে এখানে দেখতেছেন ভিডিওটা অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন ভিডিওটার শেষে এই ভিডিওটিও শো করবে। তখন যারা ভিউয়ার্স আছে তখন ভিডিওর শেষে এখানে ক্লিক করলে সিম্পলি এই ভিডিওটিও ওয়াচ করতে পারবে। তো এটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে সেভ করে দিবেন। বাস এটা হয়ে গেছে এন্ড স্ক্রিন। এখন আসি কর্ডে। কর্ড অ্যাড করার জন্য সিম্পলি এখানে ক্লিক করতে হবে। এই দেখুন এই ভিডিওতে এখনও কোনো কর্ড লাগানো হয় নাই। তো আমি কীভাবে কর্ড লাগাই আমি আপনাদেরকে দেখাই। কর্ড লাগানোর জন্য সিম্পলি অ্যাডে ক্লিক করবেন। করার পরে ভিডিও অর প্লেলিস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনি যে যে ভিডিওগুলো কর্ডে লাগাতে চান সেই ভিডিওতে ক্লিক করবেন। মনে রাখবেন একটা ভিডিওতে আপনি 5টা কর্ড লাগাতে পারবেন। ভিডিওর যে কোনো জায়গায় আপনি যেগুলো লাগাতে পারেন। তো আমি সিম্পলি এই ভিডিওটা আমি আমার কর্ডে অ্যাড করে নেব। তারপরে এখানে ক্রিয়েট কার্ডে দিব ক্লিক করব। ইউ ক্যানট হ্যাভ টু কার্ড প্রমোট দিস সেম ভিডিও। সো এখানে যে মেসেজটা দেখাচ্ছে এই ভিডিওটা অলরেডি আমার কর্ডে অ্যাড করা আছে। তো এই ভিডিওটা হবে না। এখন আমি এই ভিডিওটা আমি ক্লিক করব। এখান থেকে ক্রিয়েট কার্ডে দিয়ে দেব। এই যে আমার হয়ে গেছে। এখন এই কর্ডটি আমার পছন্দ অনুযায়ী যে কোনো জায়গায় আমি বসাতে পারবো। মনে করেন আমার ভিডিওর 53 সেকেন্ডে আমার এই একটা কর্ড আমি বসাইলাম। তারপরে আমি আরেকটা কর্ড অ্যাড করব। অ্যাড করার জন্য সিম্পলি ভিডিও আর প্লে স্টোরে চলে যাব। এখান থেকে আমি এই ভিডিওটাকে সিলেক্ট করব। এই দেখুন এখানে 3টা ভিডিও অলরেডি অ্যাড হয়ে গেছে। কার্ড ইউজ 3 of 5, মানে এখানে 5টা কর্ডের মধ্যে আমার 3টা অলরেডি হয়ে গেছে। এখন এই কর্ডগুলো আমি টাইম অনুযায়ী সেট আপ করবো। এখানে প্রথম যে কর্ডটা আছে এই কর্ডটাকে আমি একটু এখানে বসিয়ে দিই। তারপরে এখানে সম্ভবত এখানে যে এখানে একটা কর্ড আছে এখানে একটু সরিয়ে দেব। এখানে একটা কর্ড বসাবো, এখানে একটা বসাবো। তো আমার টোটাল 3টা কর্ড হয়ে গেছে। তো আমি আমার ভিডিওর 3 মিনিটের মাথায় আমি আরেকটা কর্ড এখানে লাগাবো। এখানে লাগানোর জন্য 3 মিনিট 11 সেকেন্ডের বেলা একটা লাগাবো। তো এখানে লাগানোর জন্য আমি আবার অ্যাড কর্ডে ক্লিক করব। করার পরে ক্রিয়েটে চলে যাব। করার পরে এই ভিডিওটা আমার এখনও লাগানো হয় নাই। তো আমি এটাতে আবার ক্লিক করব। করার পরে নিচে এখান থেকে অ্যাড ক্রিয়েট কর্ডে দিয়ে দেব। এই দেখুন এখানে আমার টোটাল 4টা কর্ড অলরেডি লাগানো হয়ে গেছে। এখন সবগুলো লাগানো হওয়ার পরে সুইচ টু দ্য নিউ ইউটিউব অথবা ওয়েন ইউ আর ফিনিশ ক্লোজ দিস স্টেপ। তো এটা অলরেডি হয়ে গেছে। আমি সিম্পলি এটা থেকে বেরিয়ে গেলেই চলবে। তো আমি এখান থেকে ব্যাক করে এখান থেকে ইউটিউব থেকে বেরিয়ে যাই। এখন যদি আমি আমার চ্যানেলের ভিডিওটাকে প্লে করি, যে আমার চ্যানেলের ভিডিওগুলো এখানে, তো আমি আমার এই ভিডিওতে আমি কর্ডগুলো অ্যাড করেছি। খেয়াল করেন এই যে প্রথমে দেখতেছেন সাজেস্ট, দুই নেতার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা, এই একটা কর্ড আমি অ্যাড করেছি। আবার আমি যেই মুহূর্তে আমি ভিডিওগুলো অ্যাড করেছি সেই মিনিটের মধ্যে আসলে অটোমেটিকভাবে এরকম কর্ড অ্যাড শো করবে। তো এইটার কর্ডগুলো লাগানোর মূল কারণ হচ্ছে ভিডিও দেখার সময় যারা আপনার ভিডিওগুলো দেখবে তারা এই কর্ড থেকে ক্লিক করে আপনার ওই ভিডিওটিও ওয়াচ করতে পারবে। এতে করে আপনার ভিডিওর ভিউজ হিউজ পরিমাণ বেড়ে যাবে। তো আশা করি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।